এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। For God's sake, don't say Anglo Para. তোমরা নিজেদের ছোট করছো, তোমরা বুঝতে পারছো না। Good morning. Hello. Good morning, children. Good morning. Let's go. We are originally British. মত সৃষ্টি ছাড়া আমি এবারে একদম মানেন না, হয় কনভেন্টে পড়িস, তাই বলে এত মানেন থাকার মধ্যে তো ওই আঙ্কেল। Come on this way. আঙ্কেল, তুই জমদুত। জমদুত বলিস আর যাই বলিস, অমন আঙ্কেল কিন্তু পাথিঘাটে বহু পাওয়া যায়। No, no. Hi, Lorna. How is she? Darling, come with me. Please, come with me. Come on. Come on. Lorna! 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 চা হলো? চা আজ আর হবে না। কেন? আমি দুধ আনতে পারিনি, দুধ আমি আর আনতে পারবো না। হোয়াট হ্যাপেন্ড? ওই আর্থার আমাকে রোজ টিস করে। হোয়াট? আজকাল এসব আরম্ভ হয়েছে? বারবার তোমাকে আমি বলেছিলাম এই পাড়ার ছেলে মেয়েদের সাথে তুমি মিশবে না। আমি কি করবো? How can you blame me? Certainly I blame you. তুমি ওদের নিশ্চয়ই চান্স দিয়েছো। তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ওদের সঙ্গে তুমি মিশবে না। দিয়েছি
যদি কোনদিন করেছিস কিংবা পিছিয়ে দে আমাকে ছেড়ে কিংবা ওর সঙ্গে মেশ মার চেষ্টা করেছিস তোকে আমি মাটির তলায় মাটিয়ে দেবো। চুপ কথা কেন সরি লোনা, তোকে আমি মেরেছি, তোর খুব লেগেছে। কেন যে তো রাগ হয় আর ভালো লাগে না? আমার লাগেনি, তুমি খেয়ে নাও। আজ এখনই বেরোবো একটা ভালো বাড়ি দেখতে, লোকালিতে আর থাকবো না। এখানে থাকলে তুই নষ্ট হয়ে যাবি। পার্কসিতে ফ্যামিলিগুলো অনেক ভদ্র, ওখানে অবশ্য ভাড়া একটু বেশি, তবু যাব। এরপর তোকে একটা ভালো নাচ স্কুলে ভর্তি করে দেবো, ভালো নাচ শিখলে পার্টিতে তোর ইনভিটেশন আসবে। কোন ইউরোপের সঙ্গে যদি ইউরোপে চলে যাস তবে আমার শান্তি। এই হতবাগা দেশে তোকে রাখবো না, এদেশে কোনো দিন তুই প্রেসিস পাবি না। অর্থাৎ জন ওইসব সোয়াইনগুলোর সঙ্গে মিশলে তোর জীবন নষ্ট হয়ে যাবে, এ আমি হতে দেব না। মিসেস স্মিথ উইল সি ফ্রম হেভেন, আমি তোর জীবন নষ্ট হতে দিইনি। জাত জাত করে মরলো এদেশের লোকগুলো। তোমার একটু চা দি। চাকরির জন্য যে অ্যাপ্লিকেশন করেছিলি তার কোনো খবর এলো? না। চাকরি একটা তোর পাওয়া খুব দরকার। ভাবছি তোর চাকরিটা হলে আমি আর রাত্রিতে বেরোব না, এসব কাজ আমার আর ভালো লাগে না। Your name, please? Lorna Smith. আগে কখনো কোনো চাকরির অভিজ্ঞতা আছে? No. মিস্টার দত্ত, আপনি বরং আমার অরিজিনাল সার্টিফিকেট কোনো দেখেনি। হ্যাঁ, তোমাকে একটা ডিকটেশন নিতে হবে। ওটাতে না, আমাদের এটা। সরি। ইউ শ্যাল বি please to consign. Pardon? You shall be pleased to consign. C O N S I G N.
ইন্টারভিউ কেমন হলো? খুব নার্ভাস লাগছিল। চাকরিটা হবে বলে মনে হয়? কি জানি। না না, চাকরিটা তোকে পেতেই হবে। আর ভাবছি কালই নতুন বাড়িতে শিফট করব। আঙ্কেল, ইস, হবে না, কিচ্ছু হবে না, আমার কোনো স্বপ্ন সার্থক হবে না। আমি শুধু বার বার আমি হেরে যাই। আঙ্কেল, না, আমি কার আঙ্কেল নই। আমি আঙ্কেল হয়ে তোর কি ভালোটা করেছি? গুন্ডা চিন্তাই বাদ। তুমি আমার আঙ্কেল, পুরনো বাড়ি থেকে এনেছি। অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমি রেডি। মায়ের অনুমতি নিয়েছ? মামি, আজ আমি প্রথম অফিস যাচ্ছি। আই উইশ ইউ বেস্ট অফ লাক এন্ড বি গুড। বাই বাবা। লোক, তোমার মেয়ে লোলা আজ ঠিক তোমারই মতো অফিস যাচ্ছে। ওকে তুমি আশীর্বাদ করছো তো? হ্যালো, ইয়েস, চার্জেস স্পিকিং। কি বলেন? অ্যাক্সিডেন্ট? কি করে হলো? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ইয়েস, ওকে। লোনা, আমাদের কারখানায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি একটু যাচ্ছি। তুমি কাজগুলো কমপ্লিট করে রাখো, আমি ফিরে এসে দেখব। একটা কথা বলবো? বলো। কারখানায় লোকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার নাকি একটা হাত কেটে বাদ দেওয়া হয়েছে। তার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আফটারঅল সে লোকটা তো আমাদেরই একজন, সেই জন্য বলছিলাম। হাসপাতালে তুমি তাকে দেখতে যাবে? এসো। ভুল বললে, কাউকে ভালো লাগলে চান্স আসে, চান্স করে নিতে হয়। তোমার জেনে লাভ? লাভ তুমি নিশ্চয়ই বোঝো, তবু আমার মুখ থেকে শুনতে চাও। হ্যাঁ, তোমার জন্য আমার ভীষণ ভয় হয় চ্যাটার্জি। কেন? ইউ আর টু গুড। সো হোয়াট? তোমার স্ট্যাটাস আছে, তোমার মস্ত পরিচয়। আমি একটা অ্যাংলো মেয়ে, অনেক রকম অভাব অনটন বাধা ডিঙিয়ে আমাকে চলতে হয়, আর তার জন্যে। লোনা, তোমার যদি কিছু টাকার দরকার হয় তো আমায় বলো। প্লিজ don't try to insult me. I am really sorry, মানে আমি কিছু
উদ্দেশ্য নিয়ে তোমায় বলিনি, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হ্যাঁ থ্যাংক ইউ। বড় তেষ্টা পেয়েছে, চলো তোমার বাড়ি যাবো, এক কাপ চা খেয়ে যাই। আমার বাড়ি মানে? হ্যাঁ তোমার বাড়ি। আরে এটা তো ফ্যামিলি আর কি আছে, রোজ তোমাকে গাড়ি করে লিফট দিচ্ছি, এটা তোমার ভদ্রতা? বাড়ি তো আমার নয়। তবে কার? আমার আঙ্কেলের। আমার আঙ্কেল চান না আমি কারোর সঙ্গে মিশি। তোমার আঙ্কেল কি জানেন না যে আমি তোমার বস? প্লিজ ডোন্ট মাইন্ড মিস্টার চ্যাটার্জি, চলি। ভদ্রলোকে স্যামুয়েল ডেনিস। মাই আঙ্কেল। তুমি স্মিথ ও ডেনিস, তোমার আঙ্কেল হলো কিভাবে? উনি আমার বাবার বন্ধু, একই বাড়িতে থাকতেন। বাবা মারা যাওয়ার পর আঙ্কেলই আমাদের দায়িত্ব নিয়েছিলেন। তাহলে কি তোমার মায়ের সঙ্গে ভদ্রলোকের কোনো? আমরা অ্যাংলো ইন্ডিয়ান বলে এই জঘন্য কথাটা তুমি বলতে পারলে, তাই না? না মানে আরে ঠিক এইভাবে। আমার মা যাকে তোমরা সতী বলো তিনি তাই ছিলেন। আঙ্কেল তাকে শ্রদ্ধার আসনে বসিয়ে রেখেছিলেন। কিন্তু তোমার তোর আঙ্কেলকে দেখে তো খুব একটা ভালো লোক বলে মনে হয় না। মনে হওয়ার কারণ নেই, আঙ্কেল সত্যি খুব একটা ভালো কিছু নয়। মদ খেত, গুন্ডামি করত, আর তাছাড়া কিন্তু এখনো সব কিছুই করেন না। আমার যখন 5 বছর বয়স তখন আমার মা মারা যান। মারা যাওয়ার সময় আঙ্কেলকে আমার সমস্ত দায়িত্ব দিয়ে গেছিলেন। সেই থেকে আঙ্কেল আমায় এত বড়টি করে তুলেছেন। আঙ্কেলকে এখনো ঠিক বুঝে উঠতে পারলাম না, মাঝে মাঝে কি ভীষণ রেগে যায়, তখন আমি ভয় কেঁদে ফেলি। আমার মাঝে মাঝে যে কি ভীষণ ভালোবাসে, তখন আমার মনে হয় এমন ভালোবাসা বোধ হয় কারোর কাছ থেকে পাইনি। আমার কি মনে হয় জানো, আঙ্কেলের জীবনে বোধ হয় খুব বড় রকমের আঘাত আছে। আঘাত? আর তার জন্য বোধ হয় মাঝে মাঝে রেগে যায়। কি আঘাত? জানি না, জিজ্ঞাসা করিনি কোনদিন। সত্যি কথা বলতে কি জিজ্ঞেস করার সাহস হয়নি। আচ্ছা লোনা, তোমার আঙ্কেল কি অ্যাংলো ইন্ডিয়ান? না, পুরো ইন্ডিয়ান ক্রিশ্চিয়ান। আমার খাবাচ্ছ কেন? কি হয়েছে? কোথায় ছিলে? অফিসে। এতক্ষণ কি করছিলে? কাজে চাপ ছিল। ও তাহলে তো ওভার টাইম পাবে। কত টাকা? মানে ওভার টাইম তো পাবই। বহুদিন ড্রিঙ্ক করিনি, ওই টাকাটা পেলে আমার জন্য এক বটল হুইস্কি এনো। তুমি ড্রিঙ্ক করবে? কিন্তু ড্রিঙ্ক করা তো তুমি ছেড়ে দিয়েছো। যা বললাম তাই করবে। কোথায় যাচ্ছ? কাজে। ভায়োলিনটা নিলে না? না। আমি আই বলছি, তাদের এনে মেয়ে। হাই 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 বাবা, দুষ্টু কোথা গো দুষ্টু। ওমা, মা আমি গান শিখবো। সে কি? কেন মা?
আমি গান শিখতে পারবো না। তুই গান শিখলে মারামারিটা করবে কে আর ফুটবলে লাঠিটা মারবে কে? তুমি যদি বলো তাহলে আমি ঠিক পারবো। তা কার কাছে শিখবি? ওই তো ওই নাসির। কি রে নামটা বল। ওই বড় গাইয়ের কাছে মা। পড়াশোনা ছেড়ে গান শিখলে তোর বাবা রাগ করবে না? মা মা তুমি যদি বাবাকে না বলো তাহলে বাবা জানতেই পারবেন না। তাই বুঝি বল না মা গান শিখবো। আচ্ছা বেশ, গান শিখলে যদি ভালো হয় তাহলে শিখবি, আমি আপত্তি করব না। সুরে সুরে মন ভরে যায় ও সজনে, সুরে সুরে মন ভরে যায় ও সজনে, কেন বলো না তুমি বলো না, আমি চাই সুরে বলো না তুমি বলো না, আমি চাই সুরে 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 মরে যায়, সুরে সুরে মরে যায়, সুরে সুরে মরে যায়। নাইয়ার বাপজান, বাপজান আমার শাদি দেবেন না, আমি তোমাকে শাদি করব। দিবাকর আমি তোমাকে ভালোবাসি না ইয়ার। তবে তুমি যাও, বাপজানকে বলো যাও। এ তো বহুত ভালো কথা আছে বেটা, তুমি নাইয়ারকে শাদি করলে আমি বহুত বহুত খুশ হব, নাইয়ার ভি খুশ হবে। লেকিন বেটা তোমাকে তো কলমা পড়তে হবে। কলমা? তোমাকে মুসলমান হতে হবে। আমি মুসলমান হব কেন? নাইয়ার মুসলমান আছে আর তুমি হিন্দু। হিন্দু হয়ে নাইয়ারকে শাদি করা যায় না? নেহি বেটা, এ হয়ে না। ওস্তাদজি আপনি কি বলছেন? আপনি তো জানেন ওস্তাদজি আমি ধর্ম মানি না, আমি হিন্দু নই মুসলমান নই, আমি একজন গায়ক। একজন গায়কের সঙ্গে আপনি আপনার মেয়ের বিয়ে দিতে পারেন না? কবি নেহি ওস্তাদজি, ওস্তাদজি আমি মানুষ, আমি হিন্দু মুসলমান কেউ নই, আমি নাইয়ারকে ভালোবাসি। দেখো বেটা, তুমি যদি মুসলমান হও তাহলেই আমি নাইয়ারের সাথে তোমার শাদি দেব, এই আমার আখরি বাত। দলের নতুন নাম যোগ হলো দিবাকর। শেষ হয়ে গেছে, এখানে থাকা নিরাপদ নয়। যা পারা আমার চলে ভাবিস নি, যা ভাগ, যা যা পারা।
সাত বছর জেল খেটে চেহারা তো খুব বাগিয়েছিস। কিরে কি ভাবছিস? হ্যাঁ ভাবছিস জেল থেকে ছাড়া পেলেই হ্যাঁ ওই সব দেশের এই বাবুরা তোর নাড়ু তুলে দিয়ে বলবে এসে বাধ্যন বড়লাট করে দি, দেবে না এই সালারা কিচ্ছু দেবে না, চাকরি দেবে না আর পয়সা বি দেবে না। কেন জানিস? কারণ তোর বুকে পিঠে পাছায় কালো দাগ পড়ে গেছে, তুই জেলে থাকা দাগি আসামি। এদেশে চাইলে যখন কিছু পাওয়া যায় না তখন বুঝলি জোর করে কেড়ে নিতে হবে, হ্যাঁ সালা ছিনতাই করতে হবে। এছাড়া আমাদের মতো কয়েদিদের বাঁচবার কোনো পথ নেই, বুঝলি? মাম্মি 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 আঙ্কেল মাম্মি কথা বলছে না কেন? জীবনে মার স্নেহ পেয়েছি অনেক, সেই মাকে আমি দিয়েছি নাইয়ারকে প্রেম ভালোবাসার সব দিয়ে পেতে চেয়েছিলাম, ওকেও হারিয়েছি। আপনার কাছ থেকে যে সুর পেয়েছিলাম শ্রদ্ধার সাথে সে সুর ধরে রাখবো ভেবেছিলাম, সেটাও হারালাম। কিছুতেই না, আমি লোনাকে হারাতে পারবো না। ছাড়া জাত ছাড়া ওরা কিচ্ছু বোঝে না, মানুষের বুঝতে চায় না, ওদের হাতে পড়লে তোর সর্বনাশ হবে। আমি জানি ভালোবাসা যদি ওরা দেখায় সেটা স্রেফ অভিনয়, এদেশের সব মানুষগুলো মুখোশ পরে ঘুরে বেড়ায়। কিন্তু ও যে আমায় বিয়ে করবে বলেছে। বিয়ে? ধাপ্পা দিয়েছে। ধাপ্পা? না এ হতে পারে না, তুমি ঠিক বলছো না। তার মানে তুমি বলতে চাও আমি যা বলছি তা তোমার ক্ষতি করার জন্য? লোনা আমি অনেক চিন্তা করে বলছি, ট্রাই টু হেট দেম। আঙ্কেল একটা কথা তুমি কেন ভাবছো না? কি? তুমি যদি ওদের ঘৃণা করে সরে আসো তাহলে ওরা কোনোদিন তোমার কাছে আসার সুযোগ পাবে না, ঘৃণা আরো বেড়ে যাবে। আমাদের এগিয়ে যাওয়াটা কি ঠিক নয়? মানতে পারলাম না, আসলে তোর মতিভ্রম হয়েছে, তুই ঠকবি। বারবার বলছি লোনা তুমি যা করছো ভুল করছো। ভুল তুমি যে করছো না তা কি ঠিক? লোনা তুমি কি চাও আমি চিরকালই তোমার চার দেওয়ালের মধ্যে পড়ে থাকি? আমার সব আল্লাহ কিচ্ছু বলে কিচ্ছু থাকবে না। আমি আমার স্টপ ইট, আমি তোমার সাথে তর্ক করতে চাই না, ওই ছেলেটার সঙ্গে তোমার মেশা চলবে না, আর যদি চেষ্টা করো দেন আইল কিল হিম। না আঙ্কেল না, প্রয়োজনে লোহার চাকতি পরব সে দিয়ে, আচ্ছা হাতে রং মাখবো। আমার আর একটা চেহারা তুমি দেখো নি লোনা, চাকু চালাতে আমার হাত কাঁপে না। না আঙ্কেল তুমি ওকে মারবে না, প্লিজ আঙ্কেল, হিজ ইনোসেন্ট, ডোন্ট হার্ট হিম, তুমি ওকে মারবে না আঙ্কেল।
কি হয়েছে তোমার? এরকম বিষণ্ণ দেখাচ্ছে? আর কোনো কাজ দেবেন? তুমি কিন্তু আমার কথাটা এড়িয়ে যাচ্ছ। লোনা, চলো আমরা দুজনে মিলে একটা সিনেমা দেখে আসি। অফিসের ছুটির পর। এক্সকিউজ মি মিস্টার চ্যাটার্জি। বাট ওয়াই? আমার কাজ আছে। কি কাজ? সরি। তাহলে তুমি আমার সঙ্গে সিনেমা যাবে না? লোনা, হঠাৎ তুমি আমার সঙ্গে এরকম ব্যাপারটা করছো কেন? প্লিজ মিস্টার চ্যাটার্জি, আই কান্ট। আমি এলাম, বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখলাম তোমার আঙ্কেল মিস্টার ডেনিস বেরিয়ে গেল। কেন এসেছো তুমি? কেউ যদি দেখে ফেলে? না না, তুমি চলে যাও। কিন্তু তোমাকে তো আজ আমি না নিয়ে যাবো না লোনা, বেরিয়ে আমার সঙ্গে। না না কেন? চলো চলো লোনা, প্লিজ। কি করছো তুমি? তুমি নিজেও মরবে, আমাকেও মারবে। ছেড়ে দাও লোনা, ছেড়ে দাও লোনা, প্লিজ। আমি যাব না, আমি চাই না তোমাকে, চাই না, প্লিজ গেট আউট। হ্যাঁ যাব। তোমাকে সঙ্গে নিয়ে যাব। চ্যাটার্জি প্লিজ, প্লিজ গো আউট। আমি তোমাকে বারবার বলছি, আমি তোমাকে ভালোবাসি না। লোনা, প্লিজ লিভ দিস প্লেস। তাহলে তুমি আমার সঙ্গে যাবে না? তবে কেন তুমি আমার সঙ্গে অভিনয় করলে? নাচ গান হই হুল্লোড় আর প্রেমের অভিনয় করে টাকা রোজগার করা ছাড়া তোমরা তোমরা আর কিছু জানো না। কোন সিরিয়াসনেস তোমাদের মধ্যে নেই। কিন্তু কিন্তু আমার ভালোবাসা নিয়ে যে তুমি ছিনিমিনি খেলতে পারো না, সেটা আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো না। তুমি এসছো মা? ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। কি যে হলো মা, কিছুই বুঝতে পাচ্ছি না। কাস্তে কাস্তে রাত্রে ছেলে একবারে বেঁকে যায়, এখন একটু ঘুমোচ্ছে। তোমার কথা প্রায় বলে, বলে লোনা ঠিক আসবে মা। মা, হ্যাঁ বাবা, এই তো এই তো আমি তোমার কাছে বসে আছি বাবা, এই তো সুধা।
সুধা দেখ কি এসেছে দেখ আমি লোরনা 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 তুমি আমার পাশে একটু থাকো আমি একটু কাজকর্মগুলো সেরে আসি কেমন ও হ্যাঁ চারটের সময় আমাকে একটু ডেকো ওকে ওষুধ খাওয়াতে হবে ওর সঙ্গে একটু গল্প করো বড্ড একা আসি বাবা আমাকে কি একবার খবর দিতে নেই কি হবে খবর দিয়ে আজ যদি আমি তোমায় তাড়িয়ে দিই তাড়িয়ে দিল আমি যাব না তুমি যেখানে এসছ তোমার তোমার আঙ্কেল প্লিজ তোমার অসুখটা কি বলো অ্যাক্সিডেন্টে বুকে আঘাত লাগার পর থেকে এটা বেড়েছে ডাক্তার বলছেন ইউ শুনে ফেলে এটা বড় হয় বড্ড কাশি হয় সারতে কিছুদিন সময় লাগবে মার উপরে বড় চাপ পড়ে গেছে একা মানুষ আমি যখন এসে পড়েছি এখন থেকে তোমার সব ভার আমার তুমি সেরে যাও না অব্দি আমি কোথাও যাব না তুমি তুমি থাকবে এখানে আপনি এখানে বসুন আমি মাকে ডেকে দিচ্ছি আমার জাত মেরে বেঁচে থাকবি ভেবেছিস বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা বাড়ি থেকে কি কাকে চাই আপনার কি আপনি Uh-huh.
दादा के घृणा ना करे दीबा दीबा माँ लोला तुम्हारे काछे रइलो ओ बड़ो भालो मे ओ जानो तुम्हार मतनी हय माँ जीवन जीवन जलाते चाहिए भाव तुम हतभागा ছেলেটা মারা গেছে না না দিমা অনেক কষ্ট তোকে আমি ফিরে পেয়েছি আর আমার এই শেষ জীবনে আর তোকে আমি হারাতে চাই না মা আমাকে জিতেই হবে দিমা চলো মা দিমা ফিরে আয় দিমা ফিরে আয় দিমা ফিরে এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।